মুন্সীগঞ্জের লোহজং উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনে নানা অনিয়মের অভিযোগ এনেছে সংগঠনটির একাংশ তাদের অভিযোগ সাতাশে জুলাই গঠিত এই কমিটিতে দুইজন বিবাহিত ও একজন প্রবাসী সহ সভাপতি পদ পেয়েছে এছাড়া গঠনতন্ত্রে একাত্তর সদস্যের কমিটির কথা থাকলেও একশো একানব্বই সদস্যের অনুমোদিত কমিটিতে ব্যবসায়ী ও অছাত্ররাও স্থান পেয়েছে এছাড়া খিদিরপাড়া পাড়া ইউনিয়ন ছাত্রলীগের বহিষ্কৃত সাবেক সভাপতি তন্ময় মণ্ডলকে কমিটিতে সহ সম্পাদক পদ দেওয়া হয়েছে তবে